আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী উবাইদুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। বৃহস্পতিবার 23 নভেম্বর সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের দপ্তর সম্পাদকের পক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় আধা ঘন্টা ধরে চলে এ বৈঠক। জানা গেছে, সাকিব আল হাসান সন্ধ্যা 6টায় ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন। তিনি 6:50 কার্যালয় থেকে বের হয়ে যান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে গত 21 নভেম্বর 3টি আসনের জন্য মনোনয়ন ফর্ম জমা দেন সাকিব আল হাসান। তিনি মাগুরা 1 ও 2 আসন এবং ঢাকা 10 আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।